অস্ট্রেলিয়ান সমাজে একটা 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 কালচার আছে, সংস্কৃতি আছে, যেটা হচ্ছে এরকম যে আপনি যে সকল জিনিসপত্র ব্যবহার করেন আপনার দৈনন্দিন জীবনে, এ সকল জিনিস হয়তো অনেক সময় অ্যাক্টিভ থাকে কিন্তু আপনি আর ব্যবহার করেন না, অর্থাৎ আপনার কাছে সেটার আর কোনো মূল্য নেই, সেটা হয়তো অব্যবহৃত হয়ে পড়ে আছে। তো অস্ট্রেলিয়াতে আমার ধারণা এটা অন্যান্য বিশ্বের অন্যান্য উন্নত বিশ্বেও এই সংস্কৃতিটা আছে, ইউরোপে আমেরিকায়। যেহেতু ইউরোপে আমেরিকার আমার অভিজ্ঞতা নেই, সেটা আমি বলতে পারছি না। ব্যাপারটা এরকম যে যার আসলে যে জিনিসটার প্রয়োজন নেই, তিনি চেষ্টা করেন সেই জিনিসটা অন্যকে দিয়ে দিতে। তো এটার চেষ্টাটা হয় দুইভাবে, হয় তারা কি করেন, তার অপ্রয়োজনীয় জিনিসটা তার বাসার সামনে রেখে দেন, সেখান থেকে যার প্রয়োজন হয় তিনি সেটা নিয়ে যেতে পারেন, এবং এটা এটা মানে অপরাধ বা ইলিগাল কোনো কিছু নয়, এটা সবাই জানে যে এটা বাসার সামনে রেখে দেওয়া হয়েছে, তার মানে হচ্ছে এই বাড়িতে যিনি আছেন তার হয়তো এটা আর ব্যবহার করার প্রয়োজন নেই, তিনি সেটা নিয়ে যেতে পারেন, যে কেউ সেটা নিয়ে যেতে পারেন যার প্রয়োজন। আর আরেকটা কি হতে পারে, যে সেটা আসলে অনলাইনে কিছু আপনার ফেসবুক পেজ আছে যেখানে অনেকেই যে জিনিসটা তিনি আসলে কাউকে দিয়ে দিতে চান তার একটা আসলে বিজ্ঞাপন দেন, যে আমার কাছে এটা আছে, আমি এটা ব্যবহার করছি না, কারো যদি প্রয়োজন হয় এটা নিতে পারে। পরে ঠিক কী হয়, সেখানে অনলাইনে অনেকে ইন্টারেস্ট প্রকাশ করে, তারপরে সেখান থেকে সেটা নিয়ে আসলে অন্য কেউ সেটা পিক করতে পারে আর কি। তো এইটা আজকে আসলে এরকম অনলাইন পেজে আমি একটা জিনিস থেকে খুব আগ্রহী হয়েছিলাম, আমার খুব আসলে ভালো লেগেছিল, আপনি লোভও বলতে পারেন, যে আসলে জিনিসটা আসলে আমার প্রয়োজনীয় বটে। আমার একটা জিনিস আমি অনলাইনে দেখেছিলাম যে একজন বলছেন যে এটা লুসি নামে একজন ভদ্রমহিলা, যে তিনি লুসি মনে হয় নামটা, আমি দেখে বলতে পারবো হয়তো ফেসবুকে আছে, তো উনি উনি বলছিলেন যে এটা তার প্রয়োজন নেই, কেউ চাইলে এটা নিতে পারে। তো সেই জিনিসটা আমি ইন্টারেস্ট প্রকাশ করার পরে উনি ভদ্রমহিলা আমাকে এই জিনিসটা হ্যান্ড ওভার করেছেন, এবং দেখেন কি চমৎকার জিনিসটা, এটা হচ্ছে একটা কলমের ব্যাগ। কলম, বিভিন্ন ধরনের কলমের প্রতি আমার একটা আগ্রহ আছে, সে থেকে হয়তো এই প্যাকটা আমার পছন্দ হয়েছে। এটার নাম হচ্ছে এসেন্সিয়াল পেন প্যাক, লেজি পার্সনস গাইড টু পেন্স, মানে যারা আসলে একটু একটু অলস আমার মতো, তারা যাতে ভালো করে লিখে তাদের জন্য আসলে নানা ধরনের কলমের ফিচার, নানা নানা ফিচারের কলম এখানে আছে আর কি। কী কী কলম এখানে আছে তার একটা ডিরেকশন এখানে দেওয়া আছে, দামটাও দেওয়া আছে। এখানে আছে টু ইরেজেবল জেল পেন, জেল পেন সেটা আবার ইরেজ করা যায়। তারপরে আছে হচ্ছে মেকানিক্যাল পেন্সিল, পেন্সিল তো বুঝি মেকানিক্যাল পেন্সিল মনে হয় যে পেন্সিলটা মানে চেঞ্জ করা যায় আর কি, ভেতর থেকে পেন্সিলের শীষ বলি যে আমার কলমের কালির যে শীষ সেটা মানে চেঞ্জ করা যায়। আছে হচ্ছে লিড প্যাক, মানে ওই যে শীষের একটা প্যাক যেটাতে 12 পিস লিড আছে। আর আছে হচ্ছে ফ্লো রাইটার বল বল পয়েন্ট পেন, তিনটা বল পেন আর কি। হ্যাঁ, আর একটা আছে কি স্মুদার স্মুদ অপারেটর, এটাও এক ধরনের পেন, এটা হচ্ছে আসলে স্মুথ রাইটিং, এটা জেল পেন আর কি। তো সব মিলিয়ে এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা কলম, এটা অস্ট্রেলিয়ান টাকায় দাম হচ্ছে $15, $15 মানে হচ্ছে বাংলাদেশি টাকা হয়তো 1200-1300 টাকা আর কি। তো আসলে আমি এই জিনিসটা আমার পছন্দ হয়েছিল, আমি বলেছিলাম যে আই উইল লাভ টু গেট দিস, এটা এটা সামহাও ভদ্রমহিলা আমাকেই চুজ করেছেন টু হ্যান্ড ওভার, তো সেটা আমি পেলাম, এবং আই ফিল সো লাকি। এত সুন্দর সুন্দর কলম, এই কলমগুলো দেখতে আসলে ভেরি নাইস, আপনারা দেখেন কি চমৎকার একটা সেট অফ পেন। হ্যাঁ, খুব চমৎকার। তো অস্ট্রেলিয়াতে যারা আসবেন, যারা বিভিন্ন বিভিন্ন এলাকায় বসবাস করবেন, সেখানে কিন্তু এরকম বিভিন্ন কমিউনিটি সার্ভিস বলেন বা কমিউনিটি সাথে সেবা বলেন এরকম ব্যাপার থাকে আর কি। হ্যাঁ, এখানে অনেক কিছুই আছেন যেগুলো অনেক এক্সপেন্সিভ, টাকা পয়সা খরচ করে আপনার কিনতে হয়, আবার অনেক কিছু একটু ফ্রিও পাওয়া যায়, সামথিং লাইক দ্যাট। আই উইল টেক দিস টু বাংলাদেশ, সেটা আমি হয়তো বাংলাদেশে ক্যারি করব। কলমের শীষ দেখা যাচ্ছে, চিকন চিকন। তো এটা হচ্ছে আসলে সেই কালচারের ভেতর থেকে পাওয়া আমার আজকে একটা ছোট্ট উপহার, এটা আপনাদের সাথে শেয়ার করলাম এই। তবে আই ফিল লিটল বিট সো লাকি টুডে, যে এরকম একটা কলমের প্যাক সামবডি হ্যান্ড ওভার করার জন্য আসলে আমাকেই চুজ করেছেন অনলাইনে, এবং লাকিলি আমি সেটা পেয়ে গেছি, আমি নিশ্চয়ই কলমটা ব্যবহার করব। এবং তিনি যখন আমাকে কলমটা হ্যান্ড ওভার করেছেন, তিনি আসলে খুব হ্যাপি ছিলেন এবং খুব ইন্টারেস্টিংলি বলছিলেন যে যে আই এম সো হ্যাপি যে সামওয়ান উইল ইউজ দোজ পেন। অ্যাকচুয়ালি আমি হয়তো চেষ্টা করবো, আমার পরে জানেন আমি লেখালেখিগুলো ছোটোখাটো আর কি, অন্তত এই কলমগুলো যাতে আমি লেখালেখির কাজে ভালো করে ব্যবহার করতে পারি সেটা নিশ্চিত করার চেষ্টা আমি করবো।
ধন্যবাদ সবাইকে।